তাছত এখন আছে ফার্স্ট বাইক আমার বাইক যে বাইক আৰু এটা কথা পুরা আৰু গটে এনভায়রনমেন্ট রিসাইকেল কোনো এটা বস্তু নতুন না পাবা তো ফার্স্ট ক্যামেরা আছে হেতু ও মাই গড পোসাক গেটতে ইমান ধুনিয়াটা বস্তু আছে তো ভিতৰলে খুমাই গলে আৰু কিমান ধুনিয়া ধুনিয়া বস্তু দেখিব আছে ইন্ডিয়া ফার্স্ট কার ইন্ডিয়ার ফার্স্ট কার মানে হল সাধারণ মিউজিয়াম তো তাত বহুত ধরনের পুরোনা পুরোনা গাড়ি হোক বাইক হোক সাইকেল হোক বিভিন্ন ধরনের পুরোনা পুরোনা বস্তু আছে মানে তো এইখানে কালেকশন করে তার রাখিছে তো আমি ভাবি আজকে আপনার দেখাও কেনেকুয়া কি আছে তো তার বাবে ভিডিওটা চাই দেখাও বহুত এটা ইন্টারেস্টিং হবো আর মানে বহুত ভাল লাগবে অতীতের দিনের বস্তু দেখিম ন বহুত ভালো লাগবে তো ভিডিও চাই কিন্তু পেট্রোল পাম্প আছে বলে জানো বিশেষ বহুত পুরোনা মানে ফার্স্ট ফার্স্ট পেট্রোল পাম্প আছে মানে অতীতের মানে ফার্স্ট পেট্রোল পাম্প আছে তো তাহলে গে আছো আপনারা চাই থাকুক আমিও চাম পুরা ভিডিওটি ইন্টারেস্টিং হবো A few minutes later. Finally, guys, Manjil Pai Golu hi. So, ekhone Tesar Museum. To yate ticket chikal khati bola ki bo. Kya de? Yes, naam aur phone number. Aro ek minute. So, guys, finally palu hi. Aro so ticket khati lo. Ticket 100 botor 200 lo ise. Aro bikhe guide kora manujon ahi bo. Guide kora manujon ogzas ki bata di bola ki bo. Aro so gate to prathomo gate to so sun. Kemine so. এটো পুরা হেলমেট টাইপ লাগিছে যেনে সৈনিক বিলাকে পিনে এটো হেতু হেলমেট আছে কি ন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আর সাইনো ওয়ার বাংলাদেশ ওয়ারর হেলমেট হয় নেকি সেকেন্ড বিশ্বযুদ্ধৰ ও পোসাক গেটতে ইমান ধুনিয়াটা বস্তু আছে তো ভিতৰলে খুমাই গলে আৰু কিমান ধুনিয়া ধুনিয়া বস্তু দেখিব তো চাই থাকো ভিতৰত বহুত ইন্টারেস্টিং হ'ব ন পূজা সব মানে পুরো ঘর যে বনাইছে দেই জানা পুরো খাপরা হয় আগতে আৰু বাইক বাইক বিলাকো কালেকশন বহুত দেখিছো বাইক সাইকেল কিবা কিবি বহুত কিবা কিবি তো চাই থাকো ভিডিওটো বহুত ইন্টারেস্টিং হবো বহুত বিভিন্ন ধরনের বস্তু দেখাম আমার গাইড করা দাদাজন আহি গল দাদা তো গোটেখিনি বস্তু আমাক ভালদরে বুঝাই কই দিবা আর লগতে মানে মুক্তি বুঝাবে গোটা যেখানে দর্শক আছে যেখানে সাবস্ক্রাইবার আছে সকলে বুঝি পাবে তো সব এবার মই খালি এনেকে দেখাই দিম এতিয়া গোটেখিনি বস্তু এটা এটাকে আপোনালোকে এইটো আসলে ফার্স্ট পেট্রোল পাম্প এটা হ্যান্ড পাম্প আছে আগত হ্যান্ডেল মরা একবার হ্যান্ডেল মারলে মিনিমাম 5 লিটার তেল বলেছিল এটা গ্যালন সিস্টেম আছিল এখন আজিকালি সিস্টেম নহয় বোলে 20 টাকা 25 টাকা 100 টাকা দিয়া সিস্টেম নহয় মানে গিলান সিস্টেম মানে ফিক্স আর এটো ফিক্স তো সাক ফার্স্ট পেট্রোল পাম্প আছে আমাৰ ডিগবৈ পা কালেকশন আমাৰ অসমতে ফার্স্ট তেল বিলাইছিল না এসিয়া ভিতর না এটা ফার্স্ট পেট্রোল পাম্প নর্থ ইস্ট নে গুটে ইন্ডিয়ার এসিয়া ভিতর এটো ফার্স্ট এসিয়া ভিতর ফার্স্ট আমাৰ অসমতে ফার্স্ট তেল বিলাইছিল না হয় হয় তো তারে এটো পেট্রোল পাম্প আছে হ্যান্ড পাম্প আছে সাক ফ্রেন্ডস দেখাই দিছো এই মিটারটো সাক হ্যালো ফ্রেন্ডস এইখানে এটা সমূহ বিয়তি লো আপনার একটা সুন্দর প্রডাক্টের বিষয়ে কবলে ওলাইছো যেহেতু বর্তমান ঠান্ডা দিন আপনাদেরকে হোক বা মূরে হোক চুলিত বহুত কিছুমান প্রবলেমে দেখা দিব চুলি খরা চুলিত উফি হওয়া তো এইবর সমস্যার সমাধানের আপনাদের মই লাইছো মুস্তেকর হার্বেল শ্যাম্পু উইথ ইনবিল্ট কন্ডিশনার এইবিধ প্রডাক্ট ইউজ করার লগে আপনাদের চুলিত চুলি খরা হোক বা চুলিত উফি হওয়া হোক তো সকলবর সমস্যা একবারে নোহা হয়ে যাব আর এইবিধ প্রডাক্ট সম্পূর্ণভাবে প্রাকৃতিকভাবে তৈয়ার করা হয়েছে ইয়াত কোনো ধরনের সাইড এফেক্ট নাই মতো ইউজ করে আছো এটা আপনাদের ইউজ করক আর চুলিখিন ভালদরে ধুই লওয়ার পিছত তারপর মই ইউজ করো মুস্তেকো কোকো এলো হেয়ার ক্রিম ইয়াত রিয়েল হালধি আর এলোভেরার দুইটার সংমিশ্রণ আছে আর আপনাদের দেখিছে এইবর সেউজিয়া সেউজিয়া এইবর হয়েছে এলোভেরা আর মতো সদায় ইউজ করে আছো এটা আপনাদের ইউজ করক বহুত একটা ভাল রিজাল্ট পাব আর আপনাদের যদি এই মুস্তেকর প্রোডাক্ট বাই করবো তেনে হলে মূর ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়া আছে ফ্লিপকার্ট আর আমাজনের যিকোনো একটা লিঙ্কত ক্লিক করক ক্লিক করে মুস্তেকর প্রোডাক্ট বাই করে লগতে চুলির সমস্যা একেবারে নোহা করে দিয়ক আর এটা গাড়িবিল চাওক একদম বহুত পুরোনা পুরোনা গাড়ি দেখিছে মিউজিয়াম তো প্রথম তো কালেকশন এখন এখানে মাদার অফ দ্য মিউজিয়াম লেখা আছে ইয়া চাওক মাদার অফ দ্য মিউজিয়াম লেখা আছে চাওক মা বলি কয় মাদার অফ দ্য মিউজিয়াম ফর রেনল্ড 4CV হয় হয় ইয়া ইঞ্জিন পিছত আছে ইঞ্জিন পিছত আছে ইঞ্জিন পিছত আছে আগর ডিক্কি ইয়ার ডোর উল্টা খুলিছে মানে কি বেলেগ গাড়ি বেলেগত মানে পুরা বেলেগ ডিফেন্স গাড়ি হয় এখন চাওক ডিগিটো আছে আগত ইঞ্জিন আছে পাছত তো বহুত ডিফেন্স হয় তো এবার খুলি দেখাব পারবে নাকি সব চাব পারি এই ডিগি হয় কিন্তু আজিকালি গাড়িবিল কি হয় আগত ইঞ্জিন তো বহুতে বেলেগ চাওক অনলি দুজন বহিব পারে ন ইটালিয়ান সিটি কার এখন ইয়া হ্যান্ডেল মাই স্টার্টিং আমার এনিওয়ে হ্যান্ডেল ঘুরাই স্টার্ট করেছিল হ্যান্ডেল ঘুরাই ন এটু পয়েন্ট হ্যান্ডেল ঘুরাই আছে কে আচ্ছা এখন আছে অস্টিন মিনি কপার মিস্টার বিন কার এখন মিস্টার বিন সেম মডেল
সেম মডেল এখন সেম মডেল হে ন এখন আমাৰ নৰ্থ ইষ্টত অনলি ওয়ান এটো মিষ্টাৰ ইষ্টৰ ভিতৰত এখনে আছে আৰু আৰু বেলেগ নাই ডাটছন আছে নিসান ডাটছন 1958 তাৰ পিছত এখন আছে বেবি অস্টিন অস্টিন 7 বুলি কৈছিলে ইয়া স্পোক হুইল আছে স্পোক হুইল ও গাইটো স্পোক আৰু হেন্ডেল ন এটো আমি যেতিয়া তো সক ফ্রেন্ডস এটো হেন্ডেল দিয়ে স্টার্ট কৰিব লাগে গাড়ি আগৰ সিস্টেমত সক আৰু স্পোক আছে তো আজি কালি গাইট স্পোকটো নাই বাইকত আছে বাৰু গাড়ি গলে যে হ্যান্ডিম্যান বাজে হ্যান্ডিম্যান অ অ একচুয়ালি হ্যান্ডিম্যান বুলি কোনো শব্দ উঠা নাই আমাৰ আগৰ ড্রাইভাৰৰ লগত এজন হ্যান্ডেলম্যান আছিল হয় ষ্টাৰ দিয়া কৈ এজন এক্সট্ৰা কৰ ৰাখিছিল তাক হ্যান্ডেলম্যান কৈছিল এই হ্যান্ডেলটো ঘূৰা যায় হ্যান্ডেলম্যান ৱৰ্ডটো কৈ আজি হ্যান্ডিম্যান বুলি কয় হ্যাঁ তো ফার্স্টতে কিন্তু হ্যান্ডেলম্যান হে এজন আছিল বেবি অসিন 100 বছৰ হৈছে এখন 100 বছৰ ওয়া বেবি অসিন এখন আজি 7-8 বছৰ আগত শিলং ভিনটেজ সেলিট কৈছিল তাতে ৱৰ্ডটো পাইছিল এখন হ্যাঁ এবুৰ আজি সব 4-5 বছৰ আগত 26 জানুৱাৰী 15 আগষ্ট ভিনটেজ সেলি হৈ যায় ৰেলি বৰ্ড লৈ যায় কথাটো তারপর এখন আছে মার্সিডিস বেনজ 1959 এখন আজি 4 বছৰ আগত ডিব্ৰুগড়ৰ চলাই লৈছে এখন চলাই লৈছে এতিয়া এতিয়া চলিব নে নচলে চলিব এবোৰ যদি অলপ মেকানিক আনি যদি সাবস্ক্রিবন কৰা যায় এতিয়া চলিব এবোৰ তাৰ পিছত এখন আছে সিটোইন এখন স্পোর্টস কাৰ আছে এখন স্পোর্টস কাৰ ইয়াৰ দৌৰ উল্টা খুলিছিল সুইসাইড দৌৰ উল্টা হ্যান্ডেল মাৰি স্টার্টিং আকৌ এখন ফার্স্ট ফ্রন্ট হুইল ড্রাইভ কাৰ আছে 1934 আমি এটা ফ্রন্ট হুইল সবে চলা ফ্রন্ট হুইল এটা যিমান কাৰ ওলাইছে সব সো এই সিটোইন কোম্পানিয়ে ফার্স্ট ফ্রন্ট হুইল ড্রাইভ আৰম্ভ কৰিছিল 1934 এখন ফার্স্ট ফ্রন্ট হুইল ড্রাইভ খুব ফেমাস আছিল এখন আছিল ইন্ডিয়া ফার্স্ট কার ইন্ডিয়াৰ ফার্স্ট কার এখন মাটি তলত উঠাই আছিল এখন মানে আমাৰ ইন্ডিয়াত তেতিয়া কার বনুৱাই নাছিল এটা বাহিৰৰ পৰা এই অল সুমবিল কোম্পানি তিনটা কার আনিছিল কলিকতালে লৈ আছিল তো ভাঙি সিগে খতম হৈ গৈছে বৰ্তমান তথাপিও ৰাখিছে তার কেনি মানুহৰ এই গাড়ীখন আছিল হুজাই জমনাম হল কলিকতালে তিনিখন গাড়ী আনিছিল অল সুমবিল কোম্পানি আমাৰ ইন্ডিয়াত তেতিয়া কার বনুৱাই নাছিল তার কেনি মানুহৰ এই গাড়ীখন আছিল হুজাই জমনাম হল রায় বাহাদুর চৌধুরী বলে কয় বহু বিখ্যাত কবি আছিল তেখেতৰ এই গাড়িখন আছিল এই গাড়িখন যেতিয়া আমার দাদাই খবর পায় এটো বস্তুটো তাপা যেতিয়া আনিছে এটো ফ্রিকে নানে কিনি রাখিব লগা হৈছে কিনি আনিছে মাটি তলত পুখাই আছিল মাটি তলত পুখাই আছিল তো চিন্তা কৰক এখন 1897 আমার যে ইন্ডিয়ার ফার্স্ট কার বনাইছিল 1901 এখন 1897 নাম আছিল অলস মুভিল আছে এবিলা ইঞ্জিন বিলাক কি হয় এবিলা ইঞ্জিন বিলাক এবোৰ কিছমান সেসিস বৰবাদ হৈছে যে ইঞ্জিনটো ওলাই থোৱা আছে রয়্যাল এনফিল্ডৰ স্কুটাৰ আছিল ফেন্টাবুলাছ বুলি কৈছিলে ইয়াৰ গিয়াৰটো আছিল ভৰি এইখন তেতিয়াই সেল্ফ ষ্টাৰ্ট আছিলে সেল্ফত ষ্টাৰ্ট হৈছিলে কিমান দিনৰ এখন এখন 50-60 বছৰ পুৰণা 50-60 বছৰ এতিয়া সেল্ফ ষ্টাৰ্ট আছিলে আৰু এটা ইণ্টাৰেষ্টিং বাইক এইখন চাখন এই এই সেউজা বাইকখনৰ বিষয়ে কৈ দিয়াচোন অলপ এই সেউজা বাইকখন এখন ছেকেণ্ড ৱৰ্ল্ড ৱাৰ ডিজ আছিলে নৰ্টন বুলি কৈছিলে নৰ্টন 500 চিচি আছিলে এইটো চেগ ৱেভাৰ ইংলিছ মুভি এটা আছে চেগ ৱেভাৰ অ অ চেগ ৱেভাৰে সেম মডেল ইউজ কৰিছিলে নৰ্টন আৰু এই ব্লেক মটৰচাইকেল ডাইৰী হিষ্ট্ৰি হয় এখন নৰ্টন এই ব্লেক এই ব্লেক কি এই ব্লেক এই ব্লেক এই ব্লেক মোৰ তেল টেংকি তেল তেতিয়া বান্ধি নিছিলে পিছত ৱাৰ টাইমত এই ছেকেণ্ড ফোন আছিলে বিএসএ M20 আছিলে 500 চিচি এই থাৰ্ড ফোন আছিলে ৰয়্যাল এনফিল্ডৰ 148 চিচি এখন ফ্লাইং ফ্লিপ দি আছিলে ফ্লাইং ফ্লিক ব্লু আছিলে চাকি জ্বলিছিলে ববি ৰাজদূত আছিলে এখন আছিলে বিএসএ সাইকেল টুইন ওয়ান মানে সাইকেল হয় মটরসাইকেল হয় এই পিছত মটর আছে দেখছে মটর উইথ তেল টেঙ্কি আছে তো 30-40 স্পিডলে গৈছিলে তেতিয়া ইয়াৰ যেনেক পিছত আছে এখন আগত আছে আকৌ বিএসএ সাইকেল আছিল এখন আছিলে ফল্ডিং সাইকেল ফল্ডিং সাইকেল নেকি এখন ফল কৰি কিনে বেল্টেৰে বান্ধি পিছত কেৰি গৈছিলে তাৰ পিছত জাম্প কৰি দিয়ে মই দেখাইছো বাৰু
তো তেতিয়া মানুহ কিমান এডভান্স আছিল এবো 1940s আৰু ইটিও ৰানিং হৈ আছে আমাৰ জেনারেটৰ আছিল পেট্ৰল জেনারেটৰ পেট্ৰলৰ তাৰছত এখন আছিল কলম্বিয়া বাইসাইকেল কলম্বিয়া বাইসাইকেল কলম্বিয়া বাইসাইকেল বুঝিছ 1942 এই সাইকেলখন ব্ৰেক নাই দিছে ব্ৰেক নাই ন ইয়া ব্ৰেক আছে পেডেলৰ মানে পেডেল চলিলে চলিব পেডেলটো ৰখাইলে যাব ব্ৰেক লাগিব কলম্বিয়া বাইসাইকেল বুলি কৈছিল এনেকুৱা ফল্ডিং চাইকেল কালেকশ্যন আকৌ আছে এইবোৰ লাষ্টত এইবোৰ ফুক গোটেই ফল্ডিং হয় আৰু এইবোৰ পুৰণা পুৰণা ৰেডিঅ' কালেকশ্যন আছে পুৰণা পুৰণা বিভিন্ন ধৰণৰ কিমান দিনে মানে পুৰণা পুৰণা কিমান দিনৰ ব্লেক এণ্ড হোৱাইট টিভি আকৌ ছাটাটো খুৱাই দিব পাৰে যেনেকৈ আগৰ তেনেকুৱা আৰু এই বগা ফ্ৰিজটো আছিল বিনা কাৰেণ্টৰ এইটো কাৰেণ্ট যেতিয়া অহা নাছিলে আমাৰ তাৰ আগৰ ফ্ৰিজ হয় ইয়াৰ পিছফালে কেৰাচিন তেলৰ চাকি জ্বলাই দিলে এইটো কুলিং মেচিনত গেছ ফৰ্ম চলিছিলে তেতিয়া তো তেতিয়া মানুহবোৰ কিমান পুৰণা দিনৰ কিমান এটা ফ্ৰিজ ৰখাইছে ইয়াত এই গৰম দি হিট কৰি আকৌ তাতে ঠাণ্ডা কৰে বিনা কারেন্টত ফিস চলাইছিল পুর ইন্টারেস্টিং এখনো বিনা কারেন্টর ফ্যান এই তলত দেখিছে আৰু সাল এই এই সাকিটো জ্বলাই দিলে সম্ভৱ যেটো ধোঁয়া বা যেটো মানে তাৰবা হিট হ'ব ন তেতিয়া এই বস্তুটো ঘূৰে থাকে হয়নে জ্বলাই দিলে ওপৰ পিষ্টন হয় পিষ্টনটো গৰম হয় হিট হৈ চলিছিল এইটো ছেকেণ্ড ৱৰ্ল্ড ৱাৰ জেট পাইলট হেলমেট আছিলে জেট পাইলটৰ এইটো চন্দুক আছিলে ফাৰ্ষ্ট লেডাৰ বেগ ডক্টৰ ৰেডিছ আমাৰ লেডাৰ যেতিয়া ওলাইছিলে প্ৰথম তাৰপিছত এইটো আছিলে ৱৰ্ল্ড ৱাৰ টু ছাইৰেন এইটো ছেকেণ্ড ৱৰ্ল্ড ৱাৰ যুদ্ধৰ টাইমত চাইৰেন বজাইছিলে ইয়াক বজাই দিলে মানে এনিমিবোৰ এলাৰ্ট হৈ যায় তেতিয়া সংকেতৰ মানে হেৰি মই বজাই দিছো সংকেতৰ চাউণ্ড মানে কোনো মেচিন বস্তু নহয় সেইকাৰণে আজিলে ভাল হৈছে আৰু মেকানিকেল আছে ইয়াতো কাৰেণ্টৰ দৰকাৰ নাই চাগে কোনো ধৰণৰ মেকানিকেল আছিলে আকৌ অসমৰে এইবোৰ ৰেলৱে টেলিফোন ওপৰত কাঠৰিকেইটা যে ৰেলৱেৰ আছিলে আৰু এইবোৰ 1889 চনৰ পৰা ঘড়ী কালেকশ্যন আছে ৱাটচ এইবোৰ চব চাবি চিষ্টেম ডেইলি চাবি ঘূৰাব লাগিব সৰু ডাঙৰ যিমান আছে চব এইটো চাওক কিমান আগৰ পুৰণা পুৰণা দিনৰ ঘড়ী আছে চাওক এইটো কয়লাৰে যে চলিছিলে কোনটো কোনটো এইটো এইটো কয়লাৰে যে চলিছিলে এই লেম্পটো ষ্টেচনত আছিলে ষ্টেচনবোৰ তাৰপিছত এই লাঠিডাল যে এইডাল এইটো চাৰ্লি চেপলিনৰ চেম মডেল লাঠি এই ছাতি নিচিনা ঘূৰি ঘূৰি থকাডাল লাঠিটো এনেকুৱা ওপৰত খুলি কিনে বহিব পাৰে আৰু বহিও কমফৰ্ট আছে বোৰ তাৰপিছত এইটো আছিলে ৰেডিঅ'গ্ৰাম বুলি কৈছিলে টুইন ওৱান একফালে ৰেকৰ্ড হয় একফালে ৰেডিঅ' বাজিব আৰু এই লাঠিকেইডাল যে চাৰিডাল যে আছে এইটো ঘোঁৰাৰ ওপৰত যে উঠি খেলিছিলে যে পল' খেল পল' খেলা লাঠি আছিলে চাৰিডাল আৰু তাৰপিছত এইবোৰ টেলিফোনৰ কালেকশ্যনো আছে আকৌ এইবোৰ টেলিফোন বহুত পুৰণা পুৰণা দিন এইবোৰ ৱাৰৰ হেলমেট আছিলে এই গেটত যে আছে যে এইবোৰ এইটো ছেম ন এই বুলেট প্ৰুফ চাগে এইকেইটা বুলেট প্ৰুফ এইবোৰ বেটেৰী ফেন আছিলে বেটেৰী ফেন তাৰপিছত এইবোৰ আমাৰ ফাৰ্ষ্ট চাউণ্ড ছিষ্টেম গ্ৰামোফোন ৰেকৰ্ডটো কৈছিল বজাইছিলোঁ আকৌ এতিয়াতো আমি কিমান হাই লেভেলৰ চাউণ্ড ছিষ্টেম ইউজ কৰোঁ তো ফাৰ্ষ্ট এইবোৰ আছিলে গ্ৰামোফোন ৰেকৰ্ডো হয় বজাইছিলে তাৰপিছত এইটো টেলিগ্ৰাম যে কৰিছিলে আকৌ এইটো পোষ্ট অফিচত আছিলে আগতে এইটো টেলিগ্ৰাম বুলি কৈছিলে মৰ্চকোড বুলি কৈছিলে দাবাই কিনে ৱৰ্ডটো ক'ব লাগে চাওক কিমান ডাঙৰ ৰেঞ্জ ইয়াৰ ৱেট কিমানমান হ'ব ইয়াৰ 10 কিলো আছে দহ কিলো এইডাল দাঙি পেলাই আকৌ বেলেগ এটা কাম কৰিবলৈ কিমান কামো কৰিছিলে আকৌ এইটো ৰেলৱে ৰেঞ্জ আছিলে আগৰ ওজন কৰা ৱেট আছিলে এইবোৰ দোকান আৰু এই ক'লা কাঠৰ বাকচো যে আপুনি কেমেৰা লৈছে এতিয়া তো ফাৰ্ষ্ট কেমেৰা আছিলে সেইটো অ' মাই গড এইটো ফাৰ্ষ্ট কিমান কাঠৰ এইটো প্ৰজেক্টৰ আছিলে এইটো এইটো গাঁও গাঁও চিনেমা দেখাইছিলে চিনেমা এনেকুৱা ক'লা বৰ্ডাৰ চিনেমা বায়স্কোপ বুলি কৈছিলে এইটো বায়স্কোপ বুলি কৈছিলে এনেকুৱা মূৰটো সোমাই কিনে ফটো তুলিব লাগে সেইটো পাইছোঁ ফাৰ্ষ্ট কেমেৰা আছিলে তাৰপিছত এইবোৰ কেমেৰা কালেকশ্যন আছে ভিতৰত তলত সেইটো ভিডিঅ' কেমেৰা আছে আৰু এই ৰঙা গল্ফ ছেটটো যে এইটো কপিল দেৱে শ্বিলঙত 1980s গল্ফ খেলিব আছিলে শ্বিলঙত কপিল দেৱে তো এই গল্ফ ছেটটো ষ্টেডিয়ামত খেলিছিলে সেইটো কালেকশ্যন কৰিছে দাদা দাদা এতিয়া ক'ত আছে ঘৰত আছে দাদা ঘৰত আছে নেকি আহিব চাগে আহিব চাগে তেখেতে চাকৰি কৰিছে নহয় তেখেতে আৰু এটা ইণ্ডিকেশ্যন দেখিলে এই চশমাটো কাৰ চশমাটো কিহৰ মানে পাইলটৰ চশমা আছে পাইলটৰ নেকি
এই রঙা যে বস্তুকেইটা যে উপর আমি যে গরম পানি থাকো ফ্লাক্স ফ্লাক্স ফ্লাক্সর কাম কৰিছিল এই গুটে বাহিৰটো কম্বল থাকি দিছিলে তো ভিতৰত বস্তু গরম হৈ থাকে তেতিয়া আচ্ছা তাৰ পিছত এটো আছিল গ্ৰ্যান্ড পিয়ানো 1839 এই মিউজিয়ামটো সবৰ পৰা পুৰণা বস্তু এইটো নাই মানে 200 বছৰ হ'ব গৈ আৰু 200 বছৰ প্ৰায় 200 বছৰ হ'ব আৰু কেমন আছে আৰু এতিয়াও সাইনিং দি আছে 1839 এখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওয়েপন্স কেৰি কৰিছিল ওয়েপন্স কেৰি আছিল এখন ইয়া পিছ মানে টেইলা থাকে নেকৈ টেইলা বন্দুক চলো নিছিল আৰু গুটে ওয়ার্ল্ডত পাঁচখন আৰু বৰ্ড নাই পাঁচ ছখন বৰ্ড নাই তাত ইয়াত এখন আছে তাৰ ভিতৰত আমাৰ এখন ইয়াত এইখন গাই বিষয় কৈ দিয়া সেইখন এইখন I-20 এইখন আছিল ৰাছিয়ান ট্ৰাক সেকেন্ড ওয়ার্ল্ড আছিল এখনো এখনটো বাৰু একদম বৰবাদ হৈ গ'ল বৰবাদ খালি মানে আগৰ মুণ্ডাটো আছে মাথাটো আছে এইখন আছিল ভক্সৱেগেন বিটেল এখন জার্মান দেশৰ ফৰ্স্ট কাৰ আছিল আৰু ওয়ার্ল্ডৰ ভিতৰত হাইষ্ট সেলিং এনেকুৱা এটা জায়গা নাই য'ত নেকি কাৰখন নাই কাৰখন কিন্তু দেখা দেখা পাইছো আগৰ 1938ত চান্দ্ৰুফ আছে চান্দ্ৰুফ ও ওপৰটো খুলিব পাৰে মানে ওটো মেকানিকেল আছিল তেতিয়া খালে অ ইলাৰে অৰ্ডাৰ দিব বনাইছিল তো চাওক ওপৰ খুলিব পাৰে এটো আগৰ তেতিয়া দিনতে এনেকুৱা গাড়ী ওলাইছিল হা বাহ ভক্সৱেগেন বিটেল এখন জার্মানৰ ফৰ্স্ট কাৰ ওয়ার্ল্ডৰ ভিতৰত হাইষ্ট সেলিং এই ডব্লিউ টু ডব্লিউ টাইপ এটা আছে ন এইটো ভক্সৱেগেন সিম্বল এইটো সিম্বল এই লেফট সাইড স্টিয়ারিং ইঞ্জিন পিছত আছে হ্যাঁ এন কুজার এখন প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী এখন মিজোরাম পা হতে নিজে চলাইছিল এখন মিজোরাম এ লিখা আছে দা কার ডেট ফ্রম আওয়ার ইন্ডিয়ান পিএম রাজীব গান্ধী ড্রপ ড্রিং ইজ মিজোরাম ভিজি তো মিজোরাম পা হতে নিজে চলাইছিল টু ডোর হার্ট অফ ফন হুইল টাইপ আছে তারপর এখন আছে মরিস উডি আছে ইয়ার বডি টু উডেন আছে কাঠর ইয়ার প্রায় ভাগ বস্তু কাঠর আছে কাঠর আৰু এইখন নগাঁৱত মাটি তলত পুত খাইছিল কেনেবা কৈ দাদা এই কণ্ডিশ্যনতে কালেকশ্যন কৰিছে ইয়াৰ কাৰণে চিচিটো বহুত হ'ল এইফালে কালেকশ্যন কৰোঁতে বহুত টকা খৰচ হৈছে বহুত টকা গোটেই লাইফ গৈছে দাদা দাদা গোটেই যিমান নিজৰ চেলাই দমহা পইচাৰ লগত এইবোৰ কালেকশ্যন কৰিছে আজি দাদাটো আজি থকা হ'ল অলপ কিবা কিবি খুলিব পাৰিলোঁ হয় দাদাটো নাই আজি নাহিব নেকি পিছত আহিব ভালকৈ লগ কৰিব দাদাক ভাল পাব এইখন জাৰ্মানী 1970 জাৰ্মানী আৰু এইবিলাক ষ্টিকাৰবিলাক কিহৰ এবোৰ মানে আমি ফিডবেক এটা লওঁ মিউজিয়ামটো লাষ্টত চাই কেনেকুৱা ফিল হ'ল কেনেকুৱা লাগিছে কিবা এটা লিখি গ'লে হ'ল আৰু নতুনকৈ আমি এইটো চুৰু কৰিছোঁ ভালে লাগিছে এতিয়া বাকী আপোনালোকৰ ভাল লাগিল নে ভাল লাগিল ভাল লাগিল বিশেষ তোমাৰ নামটো সোধা নহ'ল এতিয়া মৃণাল দাস ইয়াতে ঘৰ মোৰ পাপু ডেকা ৰজা হয় ডেকা আৰু দহজনক জনাব এইটো অঁ জনাম জনাম লগতে বিশেষ মোৰ ছাবস্ক্ৰাইবাৰ লাগে ভিডিঅ' চাব চাই পেলাই যিমান পাৰে তিমান শ্বেয়াৰ কৰক যিমান বস্তুটো পপুলাৰ হওক তো অসমৰ এজন আমাৰ দাদা যিজনে কালেকশ্যন কৰিছে এইবিলাক তেখেতৰ নাম কি পিকলু ডেকা তো তেখেতে বহুত কষ্ট কৰি ডিব্ৰুগড় তেখেতে বহুত কষ্ট কৰি এইবিলাক কালেকশ্যন কৰিছে তো 30-35 বছৰ পৰা চাওক কিমান পুৰণা পুৰণা বস্তু আছে স্থাপন কৰা কিমান হৈছে কিমান দিন হৈছে স্থাপন কৰা ইয়াত ইয়াত আজি চাৰি বছৰ হ'ল ন আছিলে ইয়াৰ 10 বছৰ আগতে মানে ব্ৰহ্মপুত্ৰ ইজত বুলি কয় তাৰ ওপৰ মানে আছিলে এইটো আমচাং অভয়াৰণ্য বুলি কয় তাত আছিলে নেকি সেই মাটিটো ৱাইল্ড লাইফ চেঞ্চুৰি হোৱাৰ কাৰণে আমি তাৰ পৰা উঠি আহিব লগা হ'ল আৰু এই বস্তুটো কথা নুখুলিলোঁ মাটিটো ভাড়াত লৈ কৰি আছে দাদাই এই বস্তুটো কথা নুখুলিলোঁ এই এইটো 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 জেনেৰেটৰ আছিলে আগত জেনেৰেটৰ ন এইটো এতিয়াও ভাল হৈ আছে এইবোৰ এইটোৰ লগতে গোটেই ৱেল্ডিং কৰিছোঁ এইখন 1956 ইয়াৰ টেইলাৰটো ছেকেণ্ড ৱৰ্ল্ড ৱাৰ টেইলাৰটো ৱৰ্ল্ড ৱাৰটো আছিলে আমি ৰঙা চাহটো খাই দিওঁ উঠি আহিলো চক বেড পুৰা একদম ঢালাই কৰা হৈ আছে ইপিনে কম্বল আছে গাৰু আছে তো ইয়াত ৰাতি থাকিব পাৰে বহুত ধুনীয়া ফিল পাব আপোনালোকে চক ইয়াৰ পৰা চালে একদম পাহাৰ পাহাৰ খেতি পথাৰ বহুত কাম হৈ আছে আৰু এইপিনে দেখক মিউজিয়ামখন দেখিছে ওপৰৰ পৰা দেখাইছোঁ আপোনালোকক চাওক পূজা আৰু এইপিনে চাওক লাল চাহ আৰু মেৰিগ'ল্ড বিস্কুট মেৰিগ'ল্ড নে পূজা মিউজিয়ামটো চাই কেনেকুৱা লাগিল বহুত ভাল লাগিল কিমান ভাল লাগিল বহুত ভাল মানে আচৰিত হৈ গৈছিল ইমান দিনৰ পুৰণা দিনৰ বস্তু সেই আমাৰ ককা আইতা দিনৰ তাৰ আগৰ দিনৰ বস্তু ইয়াত আছে তো আপোনালোকে যদি চাব বিচাৰে আহিব পাৰে গুৱাহাটী সোণাপুৰৰ ওচৰত সোণাপুৰতে আৰু মেধিকুচি নামৰ এটা ঠাইত তো তেজাৰ হুইলচ মিউজিয়াম তো ঠাইটোৰ নাম তো বেছি অলপ জাষ্ট 400 মিটাৰমান সোমাই আহিলেই পায় মেইন ৰাস্তাৰ পৰা মানে হাই ৰোডৰ পৰা আৰু
তো এতিয়া আমি চাহ খাওঁ, চাহ খাই মেলি গৈ আছো। তো ফ্ৰেণ্ডস এতিয়া আমি ইয়াৰ পৰা যাবলৈ ওলাইছো, তো বহুত পুৰণা পুৰণা দিনৰ বস্তুবোৰ চাই বহুত ভাল লাগিল, কি কবা লাষ্টত? বহুত ভাল লাগিল, আপোনালোকেও দেখিলে যে কিমান দিনৰ পুৰণা ব্ৰিটিছৰ দিনৰ বস্তুবিলাক আছে, আৰু এতিয়া আমি যাবলৈ ওলাইছো। দাদা তো আকবা ওয়ান্স এগেইন থ্যাংক ইউ, তো ইমান ধুনকে বজায় কৈ দিলা, তো আপনাকেও থ্যাংক ইউ দেই, বহুতখিনি আপনিও সহায় কৰিছে। আহিম আহিম, ভিডিওটো চাবা, শেয়ার কৰিবা, তুমি শেয়ার কৰিবা, লগতে মোৰ সাবস্ক্রাইবারখিনি আপোনালোকেও শেয়ার কৰিব, যিমান পাৰে তিমান এই মিউজিয়ামটো পপুলাৰ কৰক, যাতে অসমৰ মানুহ বুলিয়ে নহয় আন বাহিৰৰ মানুহ আহি যাতে দহজন মানুহ কওক এইটো কথা, বাহিৰৰ মানুহ আহি যাতে এই বস্তুটো চাওক, বহুত চাব লগা বস্তু আছে, সঁচাই বহুত চাব লগা বস্তু আছে, বেলেগ যাতে দেশ বিদেশলৈকে যায় এইটো সবাই গম পাওক, আৰু যেতিয়া আমাৰ ৰাতি থকা খোৱা সুবিধাও আছে, গ্ৰুপ চিষ্টেম হয়, এইটো নাচতে হৈ পৰা নাচ, আৰু ইয়াতে তোমাৰ কিবা খোৱা বোৱা ব্যৱস্থাও আছে, খোৱা বোৱাটো আমি দিওঁ, মানে একো প্ৰব্লেম নাই, থাকিব সব কৰিব পাৰিব ইয়াতে, আজি যাওঁ আৰু আমি, আকৌ এদিন পিছত আহি লগ পাম, দাদা খুৰা বাই। তো ইয়াতে ফিডবেক লিখিলোঁ, ইয়াত আহি কেনেকুৱা লাগিছে পাপু এম ডিয়াৰ, আৰু বহুত ভাল লাগিল, আৰু তাৰ পৰা আহি থাকোঁতে ৰাস্তাত গাড়ী উপ পৰা দেখিলোঁ এখন নাৰ্চাৰী, আনন্দ নাৰ্চাৰী, ফুলবিলাক দেখি মানে একদম টাবত পুৰা সজাই থৈছে, মনটো মানে ৰখাব নোৱাৰিলোঁ, আৰু ফুল কেইজোপামান কিনি লৈ যাওঁ বুলি ভাবিছোঁ, ধুনীয়া লাগিব, আপোনালোকক দেখুৱাম বাৰু, এতিয়া ৰাস্তা পাৰ হৈ গৈছে। চাওক পূজাই টাবত ফুল লৈছে, এই চাওক ফুলটো দেখাই দিয়া, ফুলটো দেখাই দিয়া, আৰু ফুলটো কেনেকুৱা লাগিছে প্লিজ কমেণ্ট কৰি জনাই দিব, আমাৰ পূজাই ছিলেক্ট কৰি লৈছে ন, তো পূজা চাই আছে এতিয়া আকৌ কি লয় ঠিক নাই, আৰু বেছি ল'ব নালাগে হা, ভাল লাগিছে ন, ফুল ল'লোঁ, ফুল দুজোপা লৈ ল'লোঁ, ফুল দুজোপা লৈ এতিয়া ঘৰলৈ যাওঁ, আৰু ফুলজনক এতিয়ালৈ একো খোৱাই নাই ন আমি, তো ভোক লাগিছে, কিবা এটা খামগৈ, তো খোৱা বোৱাটো আপোনালোকক দেখাওঁ, আৰু এইখিনিতে ভিডিঅ'টো সামৰণি মাৰোঁ, আপোনালোকক দেখালোঁ মিউজিয়ামটো দেখালোঁ কেনেকুৱা পালে প্লিজ কমেণ্ট কৰিব, বহুত পুৰণা পুৰণা বস্তু আছে তাত, আৰু লাষ্ট টাইম পূজা কিবা ক'বা, আৰু এবাৰ পূজাই ৰাসত অসুৰ অসুৰ পাঠ কৰিছে, আৰু নেক্সট যিটো আগৰ ভিডিঅ' আছিলে তাত বহুতে কমেণ্ট কৰিছে যে ৰাসৰ দিনা ব্লগছ লাগে, তো ৰাসৰ দিনা ব্লগছ এটা বনাম, আৰু এইখিনিতে এতিয়ালৈ যদি আপোনালোকে মুস্তাফ প্ৰডাক্ট বাই কৰা নাই প্লিজ বাই কৰি লওক, পাৰ্চনেলি মই ইউজ কৰি আছো, মই ইউজ কৰি বহুত এটা ভাল ৰিজাল্ট পাইছো, তো বহুত ভাল প্ৰডাক্ট হয়, মোৰ ভিডিঅ' ডেছক্ৰিপশ্যনত লিংক দিয়া আছে, যাওক আৰু বাই কৰি লওক।